এবার আসি আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন গান্ধীজি লবণ সত্যাগ্রহের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করলে শ্রমিকরাও গান্ধীজির গান্ধীজির অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে শ্রমিকরা উত্তর সমস্ত রেল স্টেশন লাইনের উপর দলে দলে লাল ঝান্ডা নিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ে পুলিশ গুলি করে তখন বহু শ্রমিককে হত্যা করে গান্ধীজির গ্রেপ্তারের খবর শুনে সোলাপুরে বস্ত্র শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ধর্মঘট ও মিছিল করে পুলিশ এবারও গুলি চালায় রেল স্টেশন থানা সরকারি দপ্তর আদালত প্রত্যেকটা জায়গার ওপর শ্রমিকরা আক্রমণ চালায় এবং তারা মিছিলও করে সাতই থেকে ষোলোই মে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সরকারি প্রশাসনকে অচল করে দেয় শ্রমিকরা তখন বাধ্য হয়ে মিলিটারি নামিয়ে অর্থাৎ মিলিটারি আর্মি নামিয়ে শ্রমিক নেতা শ্রীকৃষ্ণ সারদা মালাপ্পা ধনেট্টি ও জগন্নাথ সিন্দাকে গুলি করে হত্যা করে এবং এই নির্মম হত্যার প্রতিবাদে করাচি বন্দর কলকাতার পরিবহন দপ্তর ও মাদ্রাজের শিল্প শ্রমিকরা ব্রিটিশ বিরোধী ধর্মঘট পালন করে এইভাবে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকরা বিভিন্ন জায়গায় ধর্মঘট করে তারাও এই অমান্য আন্দোলনে যুক্ত হয়ে পড়ে এবার আমরা দেখব ভারত ছাড়ো আন্দোলন পড়বে শ্রমিক আন্দোলন গান্ধীজির ডাকে যখন আঠই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় সঙ্গে সঙ্গে নয় আগস্ট গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় গান্ধীজির এই গ্রেপ্তারের খবর শুনে চারিদিকে শ্রমিকরা হরতাল এবং ধর্মঘট পালন করে অনেকের মতে যে এ সময় কমিউনিস্টরা চেয়েছিলো যাতে শ্রমিকরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করে কিন্তু তা সত্ত্বেও বহু জায়গায় শ্রমিকরা কমিউনিস্টদের অর্থাৎ তাদের নেতা তাদের নেত নেতৃত্ববৃন্দের কথা না শুনে বা উপেক্ষা করে তারা ধর্মঘটে বা আন্দোলনে সামিল হয় এই শ্রমিক আন্দোলনের ঢেউ এ সময় দিল্লি কানপুর লখনৌ বোম্বে নাগপুর জামশেদপুর মাদ্রাজ ব্যাঙ্গালোর আহমেদাবাদ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে শ্রমিকরা প্রায় তেরো দিন এক কারখানা বন্ধ রাখে আহমেদাবাদের বস্ত্রকলগুলিতেও হাজার হাজার শ্রমিক প্রায় নব্বই দিন ধরে ধর্মঘট চালিয়েছিল তাই ভারত আন্দোলনের আন্দোলনে কমিউনিস্টদের এড়িয়েও শ্রমিকরা বিভিন্ন স্থানে আন্দোলন করতে নেমে পড়ে অর্থাৎ আমরা ভারত আন্দোলন পর্বেও দেখলাম শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে